আজকে আমরা আলোচনা করব এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল নিয়ে। আমরা যে ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিটি সিগন্যালগুলো দেখে থাকি এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন টোটাল এনার্জি এবং অ্যাভারেজ পাওয়ারের উপর বেস করে আমরা এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল এই দুই ভাগে ভাগ করতে পারি। পিরিয়ডিসিটির উপর বেস করে আমরা পিরিয়ডিক সিগন্যাল এবং অ্যাপিরিয়ডিক বা নন পিরিয়ডিক সিগন্যালে ভাগ করতে পারি। সিমেট্রিক না অ্যান্টিসিমেট্রিক এটার উপর ডিপেন্ড করে আমরা ইভেন এবং অড সিগন্যালে ভাগ করতে পারি। এই ভিডিওতে আমরা এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল সম্পর্কে ডিটেলস জানব। প্রথমে দেখে নেই, কোনো একটা সিগন্যালের এনার্জিকে যদি আমরা ই দ্বারা এক্সপ্রেস করি তাহলে কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে আমাদের টোটাল এনার্জি অর্থাৎ ই এর ভ্যালুটা হবে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আমাদের যে সিগন্যালটা থাকবে সেটার ম্যাগনিচিউডের ভ্যালু হোল স্কোয়ার ডিটি। অর্থাৎ আমরা একটা কন্টিনিউয়াস সিগন্যাল নিই, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের সেই কন্টিনিউয়াস সিগন্যালের গ্রাফ যেখানে কন্টিনিউয়াস সিগন্যালটা এতটুকু টাইম পর্যন্ত কন্টিনিউয়াস ছিল, ধরে নিচ্ছি এই পয়েন্টে জিরো থেকে ফাইভ পর্যন্ত। এক্ষেত্রে আমরা যতই বাম দিকে যেতে থাকবো আমরা কী পাবো, মাইনাস ইনফিনিটি পাবো, এবং ডান দিকে গেলে পাবো প্লাস ইনফিনিটি। এবং আমি ধরে নিচ্ছি এই ম্যাগনিচিউডের ভ্যালুটা হচ্ছে টু, অর্থাৎ জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমার ম্যাগনিচিউডের ভ্যালু কিন্তু জিরো, এবং ফাইভ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার ম্যাগনিচিউডের ভ্যালু হচ্ছে জিরো। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত আমার যে কন্টিনিউয়াস সিগন্যালটা ছিল সেটার ভ্যালু হচ্ছে জিরো, জিরো থেকে ফাইভ পর্যন্ত অর্থাৎ জিরো সেকেন্ড থেকে ফাইভ সেকেন্ড পর্যন্ত যে টাইমের মধ্যে যে কন্টিনিউয়াস সিগন্যালটা ছিল সেটার ম্যাগনিচিউড হচ্ছে টু, বা এক্স অফ টি এর ভ্যালু হচ্ছে টু, এবং ফাইভ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে টাইম সিগন্যালটা ছিল সেটার ভ্যালু হচ্ছে জিরো। এখন আমরা এই ফর্মুলাটাতে বসাবো। এখন যেহেতু তিনটা রিজিয়ন পেয়েছি আমাদেরকে এই ফর্মুলাটা তিনটা আলাদা আলাদা লিমিটের মধ্যে ভাগ করে দিতে হবে। এই যে তিনটা সেকশন ছিল মাইনাস ইনফিনিটি থেকে জিরো, এবং এটার ভ্যালু ছিল হচ্ছে জিরো, সো জিরো স্কোয়ার ডিটি। দেন হচ্ছে আমাদের জিরো থেকে ফাইভ এই সেকশনটুকু, এই জিরো থেকে ফাইভের মধ্যে আমার ম্যাগনিচিউড ছিল হচ্ছে টু, সো টু স্কোয়ার ডিটি। পুরো জাস্ট ফর্মুলাতে আমরা এক্স অফ টি এর ভ্যালু ইনপুট করছি। দেন ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে জিরো স্কোয়ার ডিটি। এখন এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু, এই দুটার ভ্যালু হচ্ছে জিরো, আমাদের শুধু থাকবে হচ্ছে টু স্কোয়ার ডিটি। যেহেতু টু স্কোয়ার বলা হচ্ছে সেহেতু আমরা পাবো ফোর ডিটি। এখন এই ফোর ডিটিকে আমরা যদি লিমিটের মধ্যে নিয়ে আসি তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ফোরটি, এবং লোয়ার বাউন্ড থাকবে জিরো, আপার বাউন্ড থাকবে ফাইভ। সো এই সিগন্যালটার এনার্জি আসবে 20 জুল। তাহলে আমরা বুঝতে পারছি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে কীভাবে আমাদেরকে ফর্মুলাটা ইউজ করতে হয় এবং টোটাল এনার্জিটা বের করা যায়। এখন আমরা যদি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না হয় ডিসক্রিট টাইম সিগন্যাল হয় তাহলে আমরা কীভাবে বের করব। ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে সামেশন অফ এন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স অফ এন, অর্থাৎ এটা আমাদের যে ডিসক্রিট ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর স্কোয়ার। আমরা যদি কন্টিনিউয়াস সিগন্যাল এবং ডিসক্রিট সিগন্যালের মধ্যে ডিফারেন্স দেখি, একটাতে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে এবং একটাতে আমাদেরকে সামেশন করতে হবে, জাস্ট এটাই পার্থক্য। তাহলে ডিসক্রিট সিগন্যালগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করা ইজি, জাস্ট আমরা ম্যাগনিটিউডের ভ্যালুটা নিব এবং স্কোয়ার করে দেবো। এভাবে যতগুলো ডিসক্রিট ভ্যালু থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জের মধ্যে প্রত্যেকটা যোগফল বের করব। আমরা এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু ম্যাগনিচিউডের ভ্যালুর স্কোয়ার নিচ্ছি। এটার কারণ হচ্ছে আমরা শুধু রিয়াল নাম্বারের ক্ষেত্রেই না, কমপ্লেক্স ভ্যালুর যে সিগন্যালগুলো থাকবে সেগুলো যাতে ইউজ করতে হবে, কারণ স্কোয়ার করলে আমরা কিন্তু আবার রিয়াল ভ্যালুতে পেয়ে যাব। এখন এই যে একটা সিগন্যালের এনার্জি আমরা বের করছি এটা কিন্তু ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে, এটা ডিপেন্ড করবে সিগন্যালের কোয়ালিটির উপরে। কিন্তু যদি ই ফাইনাইট হয় বা এনার্জিটা ফাইনাইট হয়, দ্যাট মিন্স এনার্জির ভ্যালুটা জিরো থেকে ইনফিনিটির মধ্যে হয়, জিরো থেকে বড় হবে এবং ইনফিনিটির মধ্যে হবে। এখন এনার্জি সিগন্যাল হতে গেলে আমাদেরকে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারটা জিরো হতে হবে। এই পয়েন্টটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমি যদি একটু রিক্যাপ করি, একটা সিগন্যালকে আমরা এনার্জি সিগন্যাল তখনই বলবো যখন এনার্জিটা ফাইনাইট হবে, অর্থাৎ এনার্জির ভ্যালুটা জিরো থেকে বড় হবে কিন্তু ইনফিনিটির থেকে ছোট হবে। ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার না, ইজ জাস্ট এ কনসেপ্ট। সো আমরা ক্যালকুলেট করা যায় এমন একটা ভ্যালু পাবো এবং এনার্জির ভ্যালুটা কিন্তু পজিটিভে থাকবে, কখনোই নেগেটিভ হবে না, এবং তার সাথে সাথে যে আমাদের যে অ্যাভারেজ পাওয়ার থাকবে ওই সিগন্যালটার সেটা জিরো থাকবে। এই দুটো কন্ডিশন যদি কোনো সিগন্যাল ফুলফিল করে তাহলে আমরা তাকে এনার্জি সিগন্যাল বলবো। এখন যেহেতু আমরা ডিসক্রিট সিগন্যালে ক্যালকুলেশন করছি, আমাদের কিন্তু প্রত্যেক সময় সিগন্যালের যে রেঞ্জটা সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকবে না। এখন যদি একটা লিমিটের মধ্যে থাকে, যেমন যদি আমরা একটা সিগন্যাল এক্স অফ এন ধরি যেটার ইন্টারভালটা থাকবে হচ্ছে মাইনাস এন থেকে প্লাস এন এর মধ্যে, তখন সেই সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে এইভাবে, ই অফ এন ইজ ইকুয়াল টু মাইনাস এন থেকে প্লাস এন, এবং যে ফর্মুলাটা ছিল এক্স অফ এন এর ম্যাগনিচিউডের ভ্যালুর স্কোয়ার। সো আমরা এনার্জি সিগন্যালের ক্ষেত্রে দেখলাম যে এনার্জি সিগন্যালটা তখনই কাজ করছে যখন এনার্জিটা আমরা ফাইনাইট পাচ্ছি। এখন এরকম অনেক সিগন্যাল থাকতে পারে যখন আমরা এনার্জিটা ইনফাইনাইট পাবো। তো যখন আমরা ইনফাইনাইট সিগন্যাল পাবো তখনই কিন্তু আমাদের পাওয়ার সিগন্যালের কনসেপ্টটা আসবে। যখন ইনফাইনাইট
এনার্জি থাকবে কোনো একটা সিগন্যালের, তাদের কিন্তু অ্যাভারেজ পাওয়ারটা একটা ফাইনাইট ভ্যালু থাকে। কোনো একটা ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে, অর্থাৎ মাইনাস এন থেকে প্লাস এন এই ইন্টারভ্যালটার মধ্যে কোনো একটা ডিসক্রিট টাইম সিগন্যালের অ্যাভারেজ পাওয়ারের যে ফর্মুলা, সেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ওয়ান ডিভাইড বাই টু এন প্লাস ওয়ান সামেশন অফ মাইনাস ওয়ান টু প্লাস এন এক্স অফ এন মডুলাস ভ্যালু অফ হোল স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম। এই ফর্মুলাটা হচ্ছে মাইনাস এন থেকে প্লাস এন এই রেঞ্জের মধ্যে বা এই ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা সিগন্যালের এনার্জির ভ্যালু বা ই অফ এন এর ভ্যালু। এখন এই যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারের ভ্যালুটাকে আমরা কিন্তু এখন ই অফ এন দ্বারা এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই টু এন প্লাস ওয়ান ই অফ এন, কারণ এই পার্টটুকু কিন্তু ই অফ এন এর সমান। আমরা এনার্জি সিগন্যালের ক্ষেত্রে দেখে আসলাম, যদি এনার্জির ভ্যালুটা ফাইনাইট হয় তাহলে আমাদের অ্যাভারেজ পাওয়ার জিরো হতে হবে। এটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে দেখবো ডিটেলসে কেন আসলে জিরো হচ্ছে। এখন যদি এনার্জিটা ফাইনাইট না হয়ে ইনফাইনাইট হয় তাহলে কিন্তু আমাদের যে অ্যাভারেজ পাওয়ারটা ছিল এটা ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে। শুধু যদি মাত্র পি এর ভ্যালুটা ফাইনাইট হয়, অর্থাৎ অ্যাভারেজ পাওয়ার ভ্যালুটা ফাইনাইট হয়, তখনই আমরা তাকে পাওয়ার সিগন্যাল বলবো। তার মানে আমি যদি পাওয়ার সিগন্যালের কন্ডিশনগুলো একটু রিক্যাপ করি তাহলে দুইটা কন্ডিশন পাবো। প্রথম কন্ডিশনটা হচ্ছে ই এর ভ্যালুটা ইনফাইনাইট হইতে হবে, অর্থাৎ আমার যে টোটাল এনার্জি আছে সেটা ইনফাইনাইট হইতে হবে, এবং যে পাওয়ারটা আছে অ্যাভারেজ পাওয়ারটা আছে সেটা ফাইনাইট হইতে হবে। এবং ফাইনাইট হওয়ার মানে কি, এটার ভ্যালুটা জিরোর থেকে বড় হবে এবং ইনফাইনাইটের থেকে ছোট হবে। এবার আমরা আসলে দেখব যে এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যালের আমরা যে এনার্জি এবং পাওয়ার কখন ফাইনাইট হচ্ছে, কখন ইনফাইনাইট হচ্ছে, কোনটা জিরো হলে কোনটা ফাইনাইট হচ্ছে, এই যে রিলেশনশিপটা আছে এটা আসলে কীভাবে আসলো। আমরা জানি এনার্জি সিগন্যাল যেহেতু আমরা কাজ করছি, এনার্জি সিগন্যালের ক্ষেত্রে এনার্জির ভ্যালুটা ফাইনাইট হতেই হবে এবং পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালুটা ফাইনাইট হবে। এখন আমরা পাওয়ার এবং এনার্জি এদের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটা একটু দেখব। কোনো একটা সিগন্যালের অ্যাভারেজ পাওয়ারটা হবে টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন এই ফর্মুলাটা থেকে আমরা যদি টোটাল এনার্জি বের করতে চাই তাহলে টোটাল এনার্জির ফর্মুলাটা হবে অ্যাভারেজ পাওয়ার টাইমস টোটাল টাইমস। আমরা এবার এনার্জি সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালুটা ডিটারমাইন করার চেষ্টা করব। সো আমাদেরকে পাওয়ারের ভ্যালু ডিটারমাইন করার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে, টোটাল এনার্জি ডিভাইড বাই টোটাল টাইম। এখন আমাদের যে টোটাল এনার্জি সেটা একটা ফাইনাইট ভ্যালু। এখন যে টোটাল টাইমটা ছিল বা আমরা যে টাইম রেঞ্জে কাজ করছিলাম সেটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তার মানে এখানে টোটালি কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, এটাও কিন্তু একটা ইনফাইনাইট ভ্যালু। সো এই যে টোটাল টাইমটা এটাও কিন্তু আমাদের ইনফাইনাইট। এখন কোনো একটা ফাইনাইট ভ্যালুকে ইনফাইনাইট ভ্যালু দ্বারা যদি ভাগ দেই তাহলে সেটার রেজাল্ট কিন্তু আসবে জিরো, কারণ এই যে টোটাল এনার্জিটা ছিল সেটা কিন্তু টোটালি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বা আমি যদি খুব সহজে বলি যে ফাইভকে আমরা যদি ইনফিনিটি দ্বারা ভাগ দিই বা অনেক বড় একটা সংখ্যা দ্বারা ভাগ দিই, এটার ভ্যালু কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 অনেকগুলো জিরোর পরে হয়তো কিছু একটা আসবে। সো এই জন্য আমরা বলছি যে অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে জিরো। সো এনার্জি সিগন্যালের ক্ষেত্রে আমার যে পাওয়ারটা আসবে সেটা হচ্ছে জিরো। এখন আমরা পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে কাজ করব। পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে আমাদের পাওয়ার হচ্ছে ফাইনাইট। সো এই যে অ্যাভারেজ পাওয়ার ছিল এটার ভ্যালু হচ্ছে ফাইনাইট, এবং টোটাল যে টাইমটা ছিল সেটা হচ্ছে ইনফাইনাইট। কোনো একটা ফাইনাইট ভ্যালুকে আমরা যদি ইনফাইনাইট ভ্যালু দ্বারা গুণ দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা আরও বড় হবে, অর্থাৎ এই ভ্যালুটা একটা ইনফাইনাইট ভ্যালু আসবে। সো আমরা বলতেই পারি যে পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জিটা আসবে ইনফাইনাইট। এই দুটোই কিন্তু আসলে আমাদের এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে কন্ডিশন ছিল। তাহলে আমরা বলতে পারি যে পুরো ভিডিও থেকে আমরা আসলে যে সামারিটা পেলাম সেটা হচ্ছে, কোনো একটা সিগন্যালকে আমরা এনার্জি সিগন্যাল বলবো তখনই যখন আমাদের এনার্জিটা হবে ফাইনাইট এবং পাওয়ার আসবে জিরো। কোনো একটা সিগন্যালকে আমরা পাওয়ার সিগন্যাল বলবো তখনই যখন আমাদের এনার্জিটা আসবে ইনফাইনাইট এবং পাওয়ার আসবে ফাইনাইট। নেক্সট ভিডিওতে আমরা যে ডিসক্রিট টাইম সিগন্যাল আছে সেগুলো এনার্জি এবং পাওয়ার বের করে দেখবো এবং ফাইন্ড আউট করবো যে ওগুলো এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।